চলি আছিলে এখন বিবাহ। হঠাৎ সিংহম স্টাইলত এন্ট্রি মারিলে আরক্ষীয়ে। মন্দিরত প্রবেশ করে কাগজ পত্র নিরীক্ষণ নকরাক আরক্ষীয়ে ভাঙিলে বিবাহ। এখন বিবাহক লৈ হুয়া দুয়া পরিস্থিতি। এই মন্দিরটোতেই দেওবারে অনুষ্ঠিত হয়েছিল বিবাহখন। বিবাহখন অনুষ্ঠিত হয়ে থাকার সময়তে মন্দিরটোত উপস্থিত হয় উত্তর শালমৰা আরক্ষীর এটা দল। কোচ রাজবংশী সমাজের প্রচলিত লগুন গাঁথি লৈ বিবাহ চলি থাকার সময়তে এগারী মহিলা আরক্ষীয়ে দরা কইনার লগুন গাঁথি খুলি দি ভঙ্গ করলে বিবাহখন। ঘটনাটো বঙ্গাইগাঁওর। আরক্ষীর মতে বিবাহর কইনা নাবালিকা, কিন্তু তাতেই লাগিল অথন্তর, কারণ দরা আর কইনা দুয়োই বিবাহর বাবে উপযোগী। আরক্ষীর লোকসকলে কোনো অনুসন্ধান নকরাক মন্দিরত সুমায় ভাঙিলে বিবাহ। কোনো নথিপত্র নোচাক আরক্ষীয়ে আহি এনেদরে বিয়াখন ভঙ্গ করাত ক্ষুণ্ণ হয়ে পড়েছে পরিয়ালের লোকসকল। ইয়াতে আমি এখন বিয়া দিবলে আহিছো। মই হল দোরাঘরে হয়, আমার ঘর চাপড়াকাটা হয়, দোরাঘর চাপড়াকাটা, আর ছোৱালী ঘর ইয়ার মহারানী মন্দিরের লোকরে হয়। তো এই বস্তুটা কি হল যে আজি গভর্নমেন্টের ফলপরা সরকার হোক ভারত সরকার হোক যে 18 বছর বয়স হব লাগে ছোৱালীত, আর কি কয় লড়ার হব লাগে 21 বছর বয়স, আর সেই অনুপাতে আমি বয়স হওয়া হেতুকে আমি ইয়াতে বিয়াখন দিব আহিছো। কিন্তু কোন ব্যক্তিয়ে কি ইনফরমেশন দিছে আহি ডাইরেক্ট প্রশাসন ইয়াতে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পিছত ইয়াতে মন্দির পরিচালনা সমিতি আছে, মন্দির পরিচালনা সমিতিক নজনাকে ডাইরেক্ট সিহঁতে যত দরা কইনা বিয়া মানে বিয়াস্থলে মানে উপস্থিত হয়ে কিনে তাতে সিহঁতক পূজারীক প্লাস দরা কইনাক মানে বেয়া এটা মানে সুরত মানে সিহঁতক মাতি কিনে তারপর মানে উত্তর হামার যিনি আরক্ষী চকীর মানে কি অনামিকা বরা বলে এজন মানে আরক্ষী ওমেন কনস্টেবল তখেতে আহি তখেতক মানে দরা কইনার যে লগুন গাঁথি যে হিন্দু সমাজের যে মানে লগুন গাঁথি যে আছে যেটা মানে পবিত্র এটা মানে এই গাঁথি, তো সেই গাঁথিটুক তখেতে খুলাই দিয়ে। যে খুলাই দিয়ার পিছত মানে এটা হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। সৃষ্টি হওয়ার পিছত মানে এনেকা করেছে কামটো যে মানে ধর সিহঁতক এরেস্ট করবই আর এনেকা ধরনের পূজাত আহি পেয়েছে সিহঁতে। তো সেটা গতিকে খুব এটা নিন্দনীয় মানে ঘটনা হয়েছে যেটা করব নালাগছিল। সিহঁতের যে মানে প্রশাসনের যে দৃষ্টিচকুত মানে যে করবলগা আছিল যে সিহঁতে আহি কিনে মন্দির মন্দিরের পূজা পরিচালনা সমিতি আছে তাতে আহি সিহঁতে ডকুমেন্ট ভেরিফিকেশন করব লাগছিল, সেইখিন ভেরিফিকেশন নকরা করে ডাইরেক্ট সিহঁতে এইটা চার্জ করেছে। তো আমি সরকারের যে মানে প্রশাসনিক যে বিভাগ যে আছে সেই বিভাগের যে মানে এনেকা ধরনের যে মানে আরক্ষী কনস্টেবল আছে সিহঁতক যাতে এটা ভাল একটা শিক্ষা দিয়ে মানে নীতি শিক্ষা যে শিক্ষা হয়তো নাই লাগিছে যেটা কেনেকা ধরনের ব্যবস্থা লোব লাগে কেনেকা বস্তু লোব নালাগে সেই বস্তুখিন উপর মানে খুবই মানে লজ্জাজনক। বহু তর্ক বিতর্কর পিছত সকলো নথিপত্র প্রমাণ হওয়াত নিজের ভুল স্বীকার করে আরক্ষীর দলটোয়ে। অবশ্যে পিছত বিয়াখন অনুষ্ঠিত করবলে অনুমতি দিয়ে আরক্ষীর লোকসকলে। বিয়া এখন আহিছিলে, আমি গোটাই কাগজ পাতিখিনি চাই মেলি বিয়া কাম আরম্ভ করার কারণে আমার পূজারীয়ে আরম্ভ করে দিছে। সেই সময়তে আমার উত্তর হালমার আরক্ষী চকীর পর গোটাই স্টাফটা আহি ওলালে। আহি ওলার পিছত আমাকো দিলে বিয়া হয়ে আছে চাইল বিয়া ইয়াতে, বোলো নহয় স্যার আগে এইটু তো চাইল বিয়া হওয়া নাই, গোটাই কাগজ পাতিখিনি আমার আছে, আপনাদের আহক অফিসের কাগজখানি চাওক। তারপর সিহঁতে আহিলে কোনোবাই আছে অফিসত, কোনোবাই আকো সেই দরা কইনা যেটা আমার সাধারণত আমার হিন্দু মানে বিয়ার নীতি নিয়মরি যে মানে লহুন গাঁথি সেইটো মই দেখা নাই আসলে, সেইটো সিহঁতে খুলি দিছে প্রকাশনের মানুষখিনি যি কি হোক আমার অল্প বেয়া লাগছে। আগত কাগজখিনি চাই লোক আসলে আমার এই মহারানী মন্দিরটো এটা নাম আছে, সুনাম আছে ঐতিহ্যমণ্ডিত এই মহারানী মন্দিরটোত। আসলে আমি কেতিয়াও এই এনেকা আমি মানে আইন বিরোধী কাম কেতিয়াও করা নাই, আগতেও করা নাই আর ভবিষ্যতেও নকরবলে আমি সকলেই জানে। কিন্তু এই ক্ষেত্রে আমার কিছুমান এনে মানে দুষ্ট ব্যক্তি আছে সমাজত যে নেকি এনে ভুয়া মিছাতে প্রশাসনক ফোন যোগে হোক যেনেকে নহোক কিয় কথাবিলাক জনায় আর আমার লগতে প্রশাসনকও এটা হারাশাস্তি করা হয়েছে। আজি খুব দুঃখের বিষয়ে এইটো আসলে হব নালাগে, আর সেই মানুষজন আজি আমার আপনার এই চ্যানেলের জড়িয়ে সেই মানুষজন সকিয়ে দিছো তখেতে যাতে আর ভবিষ্যতে এনে রাইজের বিরোধী টাকা কাম কেতিয়াও নকরে আমি রাইজে তেওঁক গরিহণা দিছো।
অভয়াপুরীর পৰা হিতেশ্বৰ মেধিৰ রিপোর্ট টাইমি।